দুর্গারা গমনে উল্লাসে আলিঙ্গনে মহামারী মুছে যাবে আজ। ঢাকের পিঠে পড়লো কাঠি, পুজো হোক জমজমাটি, নতুন সাজে সেজেছে আকাশ। গুড ইভিনিং বন্ধুরা, আজ শুভ অষ্টমী। দেখতে দেখতে পুজো তো প্রায় শেষের দিকেই চলে এলো। আজ বহরমপুর শহরের খাগড়ার দিককার কয়েকটা পূজা মণ্ডপ এবং গঙ্গার ওপারের রাধার ঘাটের হোয়াইট হাউস আপনাদের দেখাচ্ছি। আপনারা দেখে থাকুন, আশা করি ভালোই লাগবে। বহরমপুর নতুন বাজারের সামনের গলিতে এই মন্দির। এই মন্দিরের একদিকে ব্রহ্মা আর একদিকে নারায়ণ মূর্তি। এখানকার দুর্গা মূর্তি খুবই সুন্দর লাগলো। অবশ্য ঠাকুর মূর্তি সব তো ভালোই হয়। মহামারী মুছে যাবে। এবার এলাম নতুন বাজারের আর একটা ঠাকুর দেখতে, যেটা মহিলা দ্বারা পরিচালিত। এখানকার মণ্ডপ সজ্জা অসাধারণ। এখানে লাইটের মাধ্যমে দুর্গা মূর্তিটা দারুণভাবে ফুটিয়ে তুলেছে। এবার এলাম খাগড়া ভট্টাচার্য পাড়ার ঠাকুর দর্শন করতে। এখানে ছিল প্রচণ্ড লাইন। এই প্যান্ডেলের মুখ্য আকর্ষণ হলো 3D পিকচার। একটু মন দিয়ে দেখলে বেশ ভালোই লাগলো। বন্ধুরা, আপনাদের কেমন লাগলো কমেন্ট করবেন। আমরা অবশ্য টুকটুক ভাড়া করে রাত্রি 12টার পর বেরিয়েছিলাম। এবার এলাম মনীন্দ্রচন্দ্র বিদ্যাপীঠের সামনে, যেখানে বানানো হয়েছে কাগজের প্রতিমা। কাগজ কেটে কেটে যে এত সুন্দর প্রতিমা বানানো হয় জানা ছিল না। এবং মণ্ডপটা খুবই সুন্দরভাবে সাজানো হয়েছে, ভালোই লাগলো। ঠাকুর দেখতে দেখতে রাত্রি তখন 3টে বেজে গিয়েছিল, তাই নো এন্ট্রি প্রায় উঠে গিয়েছিল, তাই ফেরার পথে কোনো বাধা ছিল না। তাই ফেরার পথে এলাম কল্পনা সিনেমা হলের মোড়ে লোয়ার কালায়। এখানকার ঠাকুরের মুখ্য আকর্ষণ ছিল বিশাল লম্বা এক সিংহ মূর্তি। Thank you.
খাগড়া বাবুপাড়ার সার্বজনীন দুর্গাপুজো কমিটির এবারের থিম হারানো দিনের খোঁজে। এখানে যে চারিদিকে মডেল এবং সাজ তৈরি করা হয়েছে সেগুলো সমস্তটাই পাট দিয়ে তৈরি। গোটা প্যান্ডেলটাই দিকে তাকালেই পাটের কাজ। এক জায়গায় দেখানো হয়েছে টাঙা রিস্কা, আর এক জায়গায় পালকি করে বাহকরা পালকি বয়ে নিয়ে যাচ্ছেন, এবং চারিদিকে বেশ সুন্দর পাটের কাজ নিখুঁতভাবে দেখানো হয়েছে। হরিবাবুর ঢালু লাগলো দোলা কাশের বনে হিমেল শরত টানে, লাগলো দোলা কাশের বনে হিমেল শরত টানে, লাইন ওই তার ওখানেও তাই, যেখানেই যাবা ওখানে তো আরো এবার এলাম বহরমপুর গঙ্গার ব্রিজ পার হয়ে রাধার ঘাটে। এই রাধার ঘাটের পূজা কমিটির এবছরের নিবেদন আমেরিকার হোয়াইট হাউস সকল লোককে এবার অবাক করে দিয়েছে। আজকের পূজা পরিক্রমা তাহলে এখানে শেষ করছি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে
লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। দেখা হবে আর একটা নতুন ভিডিও নিয়ে। ও আর একটা কথা, পূজা পরিক্রমা আপনাদের কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। গুড নাইট।